চট্টগ্রামের লোহাগাড়ায় শ্যামা পূজা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুখছড়ি গ্রামের মাথারদিঘি পাড় লোকনাথ মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুকুমার শীলের সভাপতিত্বে ও রিগেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক বাদল দাস। প্রধান বক্তা ছিলেন ডাক্তার রিটন দাস। এ সময় সনাতন ধর্মাবলম্বী স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।